এক মাঠে ঈদের দুই জামাত, এ কেমন দৃশ্য! জিনিসপত্রের দাম এত বেড়েছে, ঈদে সাধারণ মানুষের আনন্দ নেই বলেন মির্জা ফখরুল। এদিকে দেড় যুগ ধরে মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই বলেন মির্জা আব্বাস। জানাবো বয়কটের মধ্যেও কোকা কোলার পক্ষে জবি ছাত্রলীগ। এবং সর্বশেষ জানাবো ওরা সিন্ডিকেট করে গরিব মিসকিনদের হক মেরে খাচ্ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এক মাঠে ঈদের দুই জামাত, এ কেমন দৃশ্য! বংশগত দ্বন্দ্বের জেরে একই মাঠে দুই ভাগে বিভক্ত হয়ে পবিত্র ঈদুল আজহা নামাজের জামাত আদায় করছেন মুসল্লিরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক সহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকালে শরীয়তপুর জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের দড়িকান্দি উচ্চ বিদ্যালয়ের মাঠে আলাদা দুটি প্যান্ডেল করে ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে মুসল্লিদের। জানা যায়, পালেরচর ইউনিয়নের হাওলাদার ও দড়ি বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বংশগত দ্বন্দ্ব চলমান রয়েছে। ওই দ্বন্দ্বকে কেন্দ্র করে ঈদুল আজহার কয়েকদিন আগে থেকেই দুই গ্রুপের লোকজন বিভক্ত হয়ে নামাজ পড়ার পরিকল্পনা করেন। পরে দুই বংশের প্রধানদের সঙ্গে আলোচনা করে দুই স্থানে নামাজ আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু হাওলাদার ও দড়ি দুই বংশের লোকজনই দড়িকান্দি উচ্চ বিদ্যালয়ের মাঠে আলাদা প্যান্ডেল করে ঈদের নামাজ আদায়ের জন্য। এরপর সোমবার পবিত্র ঈদুল আজহা নামাজের জামাত দুই বংশের লোকজন বিভক্ত হয়ে দুই প্যান্ডেলে আদায় করেন। এদের মধ্যে হাওলাদার বংশ সকাল 6:30 এবং দড়ি বংশ সকাল 7:00 নামাজ আদায় করেছেন। হাওলাদের বংশের ঈদের জামাতের ইমাম মাওলানা আবু সাইদ, দড়ি বংশের ইমাম মাওলানা রফিকুল ইসলাম। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেন। মাহমুদুল হাসান নামে একজন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে লেখেন, এক মাঠে পৃথক দুটি ঈদ জামাত। খোঁজ নিয়ে দেখেন এই অপকর্মের মূল হোতা বা কুটিল দুই দিন আগে ফেস্টুন বানিয়েছে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার প্রাণ। আমাদের কর্মকাণ্ড দেখে ইবলিশও ভেবাচাকা খেয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। নব আব্দুর রহিম নামে একজন মন্তব্য করেছেন, মুসলমানের ঐক্য খুব জরুরি বিষয়, সবাই এক উম্মাহ, সবাই ভাই ভাই, সবাই মিলে একটা শরীর। অথচ যত পারে ভাঙনের সুর বাঁধে, এরা একই মাঠে আলাদা প্যান্ডেল করে ঈদের নামাজ পড়ার বিষয়ে দড়ি বংশের মতিউর রহমান দড়ি বলেন, গত রমজানে ঈদ থেকে হাওলাদারা চেয়েছিল আলাদাভাবে নামাজ পড়তে, কিন্তু ওই সময় সমঝোতা করে আমরা একসঙ্গে নামাজ আদায় করেছিলাম, কিন্তু এবার আর তারা সেটা চাননি, ফলে আলাদা প্যান্ডেলে নামাজ আদায় করা হয়েছে। তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। হাওলাদার বংশের শাহজাহান হাওলাদার বলেন, গ্রামে দড়ি ও হাওলাদার বংশের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের, এতদিন আমরা একসঙ্গে ঈদের নামাজ আদায় করতাম, তবে এবছর তা আর সম্ভব হয়নি। দড়ি বংশের লোকজন আমাদের বলেছিলেন তাদের সঙ্গে নামাজ পড়তে, কিন্তু আমাদের লোকজন না মানার ফলে ভিন্ন প্যান্ডেলে নামাজ আদায় করেছি। দড়ি বংশের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফেজুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। জাজিরা সকল স্থানে মুসল্লিরা নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করেছেন, দড়িকান্তির বিষয়টি নিয়ে আমি কিছুই জানি না। দেড় যুগ ধরে মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই বলেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণের মধ্যে ঈদের আনন্দ নেই। ঈদ বলতে যা বোঝায়, সেই আনন্দের ঈদ দেড় যুগ ধরেই মানুষের মধ্যে আর নেই। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ঈদ আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো খুশি। এই খুশি উপভোগ করার মন মানসিকতা, এটা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে নেই। বাংলাদেশে আজকে যে কষ্ট, এটা অবৈধ সরকারের জন্য। জনগণের আজকে যে কষ্ট, এটা একটা বিনা ভোটের সরকারের জন্য। যদি নির্বাচিত সরকার থাকতো তাহলে জনগণের এই কষ্ট হতো না। মির্জা আব্বাস বলেন, সেন্ট মার্টিন দ্বীপ একেবারেই বাংলাদেশের অভ্যন্তরে, সেই দ্বীপ আজকে খাদ্য সংকটে পড়েছে। সেখানে খাদ্য সরবরাহ করা যাচ্ছে না, কার ভয়? মিয়ানমার সেনাবাহিনীর ভয়। অথচ 1978 থেকে 1979 সালের দিকে এই মিয়ানমার নতজানু হয়ে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতির কাছ থেকে মাপ চেয়ে বিদায় নিয়েছিল। সেই মিয়ানমার আজকে বাংলাদেশকে রক্তচক্ষু দেখাচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে মির্জা আব্বাস বলেন, সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি, আল্লাহ জানেন কি অবস্থা। এই মুহূর্তে তার আরোগ্য কামনায় তারা দেশবাসীর কাছে দোয়া চান। খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। বয়কটের মধ্যেও কোকা কোলার পক্ষে জবি ছাত্রলীগ। ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশ জুড়ে চলছে কোকা কোলার পণ্য বর্জনের আন্দোলন। এই বয়কটের মধ্যে ঈদুল আজহার দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীদের আপ্যায়নের জন্য কোকা কোলাকে সঙ্গী করেছে শাখা ছাত্রলীগ। ইতিমধ্যে কোকা কোলার কোমল পানীয় কোক ও স্প্রাইটের ছবি দিয়ে শাখা ছাত্রলীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে জোর প্রচারণা শুরু করা হয়েছে। এ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, জবি ছাত্রলীগ নেতারা কি আসলে ফিলিস্তিনের পক্ষে? বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী সামাজিক যোগাযোগ
মাধ্যম ফেসবুকে একটি ছবি আপলোড করে। সেখানে দেখা যায় ছাত্রলীগের জবি শাখার সভাপতি ইব্রাহিম ফরাজি ও সেক্রেটারি আক্তাব হোসাইন চেয়ারে বসে আছেন, আর তাদের সামনে কোকাকোলা সহ অন্যান্য খাবার স্তূপ করে রাখা হয়েছে। শাখা ছাত্রলীগ কর্মী আবুল বারেক সেই ছবি ফেসবুকে আপলোড দিয়ে লেখেন, ঈদ উল আজহা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পক্ষ থেকে চলছে আপ্যায়নের প্রস্তুতি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এমন যারা ঢাকায় আছেন সকলেই আমন্ত্রিত। ঢাকা ছাত্রলীগের এই কর্মকাণ্ড সমালোচনা করছেন সাধারণ শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, কিছুদিন আগে তারা ফিলিস্তিনের পক্ষ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে, আজকে আবার তারা আপ্যায়নের নামে ইসরায়েলি পণ্য কোকাকোলা ও স্প্রাইটের ব্র্যান্ডিং করছে। এটা তো সম্পূর্ণ দ্বিচারিতা। তাহলে কি আমরা এটা বলতে পারি না যে তাদের ফিলিস্তিনের পক্ষ নেওয়াটা ছিল লোক দেখানো? নাম প্রকাশে অনিচ্ছুক জবি ছাত্রলীগের সহসভাপতি পদে থাকা এক নেতা বলেন, যেখানে সরকার ফিলিস্তিনের পক্ষে, কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে ইসরায়েলের পক্ষেও ফিলিস্তিনের পক্ষে কর্মসূচি করেছে। সেখানে ইসরায়েলি পণ্য কোকাকোলা কিনে তার সঙ্গে সভাপতি সেক্রেটারি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার অশোভনীয়। ঈদের দিন শিক্ষার্থীদের এগুলো বিতরণ করা হবে। ইসরায়েলি পণ্য কিনে বাংলাদেশের ছাত্রলীগে বিতর্কিত করেছেন তারা। এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসেন বলেন, আমরা দোকানিকে অন্য ব্র্যান্ডের কোমল পানীয় দিতে বলেছিলাম, কিন্তু সে কোকাকোলা পাঠিয়ে দিয়েছে, এটা আবার পরিবর্তন করে নিয়ে আসবো। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, কোনো একটা কাজ করতে গেলে আলোচনা সমালোচনা হবেই, এটা নির্ভর করে তাদের দৃষ্টিভঙ্গির উপর। এর আগে গত 6 মে ফিলিস্তিনের পক্ষ থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ। ওই মিছিলে নেতৃত্ব দেন শাখা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম ফরাজি ও সেক্রেটারি এস এম আক্তার হোসেন। মিছিলে তারা স্বৈরাচার নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক, গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিন স্বাধীন করো, ছাত্রলীগের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন স্লোগান দিয়েছিলেন। জিনিসপত্রের দাম এত বেড়েছে, ঈদে সাধারণ মানুষের আনন্দ নেই, বললেন মির্জা ফখরুল। মুদ্রাস্ফীতির জন্য জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সেজন্য ঈদ উল আজহা সাধারণ মানুষের উদযাপন অত্যন্ত কষ্টের ও কঠিন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায়ের পর দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ ও সারা বিশ্বে মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। এই ঈদ উল আজহা আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত করে। এদিন আমরা পশু কোরবানির মধ্য দিয়ে আমাদের মধ্যে যে সমস্ত অশুভ বোধ আছে তা ত্যাগ করি, একই সঙ্গে আমাদের জীবনকে আমরা যেন সুন্দর, সৎ ও পবিত্রতার বোধে রাখতে পারি সে প্রার্থনা করি। বাংলাদেশের প্রেক্ষাপটে ঈদ উল আজহা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য গুরুত্বপূর্ণ আজকে সমস্ত দেশেই যেভাবে দুর্নীতি আগ্রাসী হয়ে একটা ব্যাধি হয়ে ছড়িয়ে পড়েছে, এটা আমরা মনে করি আজকে ঈদ উল আজহা ত্যাগের মাধ্যমে যারা দুর্নীতিতে নিমজ্জিত আছেন তারা তা ত্যাগ করবেন, তাদের সমস্ত অশুভ আকাঙ্ক্ষা বাদ দেবেন এবং একই সঙ্গে জনগণের জন্য মানুষের কল্যাণে তারা কাজ করবেন। বিএনপির মহাসচিব বলেন, এবার ঈদ বাংলাদেশের মানুষের কাছে একটা কষ্টের দিন, এজন্যই যে এখন যারা পশু কোরবানি করেন তারা পশুকে যে ক্রয় করতে হয় সেখানেও তারা একটা বড় রকমের মুদ্রাস্ফীতিতে আক্রান্ত হয়েছেন, একই সঙ্গে সাধারণ মানুষ যারা কোরবানি দিতে পারে না তারা বিভিন্নভাবে কোরবানির গোশত সংগ্রহ করে, তাদের পক্ষে তা রান্না করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ রান্না যে সমস্ত মশলা ও অন্যান্য উপকরণগুলো দরকার হয় এটা তাদের পক্ষে সংগ্রহ করা খুব জটিল ও কঠিন। এই অবস্থার জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, আজকে দ্রব্যমূল্যের দাম যেভাবে বেড়েছে সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছে, এই কারণে ঈদ উল আজহা সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি, এসব কারণে মানুষ ঈদ আনন্দ উপভোগ করার সুযোগ পাচ্ছে না, জিনিসপত্রের দাম এত বেড়েছে, ঈদে আর সাধারণ মানুষের আনন্দ নেই। বিএনপি সেন্ট মার্টিন নিয়ে যে সমস্ত কথা বলেছেন তা গুজব ছড়ানো হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, আপনারা সবসময় ওবায়দুল কাদের সাহেবের রেফারেন্স দিয়ে কথা বলেন, তো এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, এজন্য পছন্দ করি না যে ওবায়দুল কাদের সাহেবের কথার জবাব দিতে আমার রুচিতে বাধে। যারা রাজনীতি করছেন, ক্ষমতায় আছেন, যদি সত্যকে উপলব্ধি না করেন, তারা যদি দেশের সমস্যা, গণমানুষের যে আকাঙ্ক্ষা বুঝতে না পারেন, তাহলে তারা কিভাবে শাসক হবেন? এবং আমরা দেখেছি গত 1.5 যুগ ধরে এই দখলদার আওয়ামী লীগ সরকার জনগণের সকল আকাঙ্ক্ষাগুলোকে পদদলিত করে দিয়েছে, জনগণের অধিকারগুলোকে, ভোটের অধিকারগুলোতে পদদলিত করে দিয়েছে, গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করে তারা আজকে জোর করে শাসন ব্যবস্থা জনগণের উপর চাপিয়ে দিয়েছে। শুধু তাদের কথার উত্তর দিতে আমাদের ইচ্ছে করে না, এর জন্য জনগণ এখন তাদের পছন্দ করে না। তারা এটুকু উপলব্ধি করে না যে জনগণ এখন তাদের ঘৃণা করতে শুরু করেছে, কারণ তারা এখন শুধু মিথ্যে কথা বলে, প্রতারণা করে, জোর করে রাষ্ট্র
রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা টিকাচ্ছে, জন্য আওয়ামী লীগ সরকারকে আমরা গুরুত্ব দিই না। এ বিএনপি নেতা বলেন, মিয়ানমার ও সেন্ট মার্টিন বর্তমান ইস্যু আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ যে যাই বলুক এটাই সত্য যে সেখানে গোলাগুলি হচ্ছে এবং টেকনাফ থেকে সেন্ট মার্টিনের সমস্ত জাহাজগুলো বন্ধ হয়ে গেছে। এই সত্যকে যারা অস্বীকার করবে কিভাবে? তাদের বিজিবি প্রধান সেখানে যাচ্ছে বারবার, সেনাবাহিনীর প্রধান বারবার বলছেন যে আমরা সতর্ক আছি, তাহলে আমরা গুজব ছড়ালাম কোথায়? এটা তো বাস্তবতা যে সেন্ট মার্টিনের সঙ্গে মিয়ানমারের ঘটনাবলীর একটা সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যার কারণে সেন্ট মার্টিনের জাহাজ যেতে পারছে না, খাদ্য খেতে পারছে না, সেখানকার যারা অধিবাসী তারা অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে পার করছেন, তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। সেই জিনিসটা স্বীকার না করে তারা এই সমস্ত কথা বলছে যে সব ভিত্তিহীন বানোয়াট, এজন্য এই সমস্ত কথা আমরা গুরুত্ব দেই না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।